এই রোজার দিনের জন্য বন্ধ করছে, 4-5 দিন ধরে বন্ধ করছে। আলহামদুলিল্লাহ ও কোরআন শরীফ পড়তে পারে, হারিজ আর ও এখন আমপাড়া না কায়দা পাড়া, আর ও হারিজ কোরআন শরীফ এই বাবা কেউ ক্যামেরা আনছি কেউ আনেন, এটা ঠিক শুনবো আমরা বলছিলাম আজকে। ওকে আজকে আজান দিয়ে দিবে, বসে যান ব্রাদার, সবাই বসে বসেন বসেন বসেন। এই তারপরে আইসা আবার মাদ্রাসায় পড়ে, মানে কারণ ওরা তো কোরআনে হাফেজ হবে ইনশাল্লাহ, নাহলে তো আমার মধ্যে নিয়ত ছিল যে ওদেরকে মুক্তি করা হবে ইনশাল্লাহ। সারাদিনে সারাদিন ওদের পড়া করতে হয়, সারাদিন স্কুলের পরে আবার মাদ্রাসার পড়া, মাদ্রাসায় চলে যায় বাড়ির পাশে ইকবাল, এই রোজার দিনের জন্য বন্ধ করছে 4-5 দিন ধরে বন্ধ করছে। আলহামদুলিল্লাহ ও কোরআন শরীফ পড়তে পারে, হারিজ আর ও এখন আমপাড়া না কায়দা পাড়া, আর ও হারিজ কোরআন শরীফ এই বাবা কেউ ক্যামেরা আনছি কেউ আনেন, এটা ঠিক শুনবো আমরা বলছিলাম আজকে। ওকে আজকে আজান দিয়ে দিবে, বসে যান ব্রাদার, সবাই বসে বসেন 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 এই